নমস্কার বন্ধুরা আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা বন্ধুরা আজকে একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি নীলাস গার্ডেনে নতুন দুটো গাছ এসেছে সেটা দেখাবার এবং জানাবার জন্যই আমার এই ভিডিও সবার আগে দেখাই পুষা অরুণিমা প্যাকেটের গাছ যেগুলো আমি এনেছিলাম তাতেই গুটি ধরেছে এবং খুব সুন্দর ছোট দুটো আম হয়েছে চেষ্টা করছি যদি একটাও অন্তত নেওয়া যায় তাহলে আপনাদেরকে একটু দেখাতে পারবো আর আর দেখুন ছোট্ট গাছেই হালকা একটা রেডিশ মানে লাল আভা চলে এসেছে আমগুলোর মধ্যে আর এটা হলো সেনসেশন যার পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা বেরোচ্ছে আজকে আমি আমার ছাদ বাগানে যে দুটো গাছ দেখাবো তা হলো ডেকোপন অরেঞ্জ এবং লঙ্গন ফুল ধরা আপনারা অনেকেই দু বছর তিন বছর চার বছর অপেক্ষা করেন লঙ্গনের ফুল বা ফল দেখার জন্য সেই কারণে আজকে যে লঙ্গনের গাছগুলো আমি দেখাবো প্রত্যেকটা গাছে ফুল ধরা ফুল শুদ্ধ অর্থাৎ ফল নিশ্চয়ই হবে এবারে হয়তো হলেও হতে পারে গুটি ধরতে পারে পরের বারে তো অবশ্যই ধরবে দেখুন এগুলো সমস্ত ডেকোপন ডেকোপন নিয়ে আপনারা অনেক দিন ধরে আমাকে বলছিলেন ডেকোপনের জন্য এবং আমি একটা জিনিস বলি ডেকোপন কিন্তু যে এক বছর দেড় বছর বা দু বছরই ফল চলে আসবে তা আমি একবারের জন্য বলবো না কারণ ডেকোপনে ফল আসতে কিন্তু একটু সময় লাগে কিন্তু যখন আসে খুব ভালো লেবু এবং বছরে দুবার ভালো মতো হয় লোকে বলছে তিনবারও হয় তবে আমি বলবো প্রত্যেকটা গাছের তো একটা ক্ষমতা থাকে সেক্ষেত্রে দুবার হয়তো আমরা খুব ভালোভাবে ফল নিতে পারবো এই হলো ডেকোপনের ছোট চারা আমি ভালো করে আপনাদেরকে চারাগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে চারা সাইজটা আমি দেখালাম এই চারাগুলো আপনারা সাতশো টাকা থেকে আমার কাছে পাবেন এগুলোর দাম সাতশো টাকা আর লঙ্গন আমি দেখাবো ফুল ধরা মাঝখানে একটা কথা বলতে চাই অনেকেই আপেল নিয়ে খুব মানে উদ্গ্রীব যে আপেলের বিভিন্ন ভ্যারাইটি এখন বেরোচ্ছে তবে আমি বলতে পারি আপেল কিন্তু আমাদের এখানে খুব ভালোভাবে হওয়া সম্ভব নয় দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুশো ঘন্টার জন্য লাগে সেটা কিন্তু প্রত্যেক বছরই যা আমাদের এখানে হয় তা নয় কোনো বছর যদি লাকিলি হয়ে যায় সেই বছর হয়তো আমাদের আপেল গাছগুলোতে একটু গুটি ধরে আপেল হলেও হতে পারে এর ওপরে আমি পরে আবার বিস্তারিত আলো আলোচনার একটা ভিডিও দেব ডেকোপনের ওপরে একটা বিস্তারিত ভিডিও দেব ডেকোপন কি কোথা থেকে এসেছে কবার হবে সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো সময়ের অভাবে এখন একটু হয়ে উঠছে না এই দেখুন লঙ্গন আবারও বলছি গালভরা নাম আমি বলবো না যথেষ্ট ভালো লঙ্গন এবং আমি নিজে দেখেছি এবছরে আশা করি খেতেও পারবো এক একটা লঙ্গনের ওজন দুশো ছেচল্লিশ গ্রাম আড়াইশো গ্রাম এরকমভাবে হচ্ছে বেশ বড়ো সাইজের হয় এবং ফলনও কিন্তু খুব ভালো এগুলো রিসার্চ হচ্ছে রিসার্চ চলছে এগুলোর ওপরে চাষের জন্য এগুলোকে ব্যবহার করা হচ্ছে খুবই বেশি পরিমাণে এতে ফলন হয় আমি এগুলোর মাদার গাছের ছবিও আপনাদেরকে দেখাবো দেখুন প্রত্যেকটা গাছে যে গাছ আপনারা নেবেন প্রত্যেকটা গাছে ফুল ধরে রয়েছে এই গাছগুলোর দাম আঠেরোশো টাকা আঠেরোশো টাকা থেকে আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন লঙ্গন বিভিন্ন ধরনের হয় তবে এই কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো আমি বলবো না তিনবার চারবার পাঁচবার হবে একবার খুব ভালোভাবে ফল পাবেন এবং খেতে পারবেন আমরা ছাদবাগানিরা ফল খাওয়ার আশায় বাচ্চাদেরকে খাওয়াবার আশায় ফলের গাছ লাগাই সুতরাং এই গাছের ফল বছরে একবার আমরা ভালোভাবে খেতে পারবো আর এটা দেখাচ্ছি দেখুন নতুন পাতা বেরোচ্ছে অনেকেই তো সদাবাহার আমার কাছ থেকে নিয়েছেন এই সময় কিন্তু পাতাগুলো এরম ঝরে যাবে এবং নতুন পাতা বেরোবে ভয় পাবেন না প্রত্যেকেই ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ